কাজকর্মের সূত্রে বাড়ি থেকে বেরিয়ে আসন্ন এই গরমকালের দুপুরবেলায় মনের শান্তি, প্রাণের আরাম হয় এমন খাবার খেতে আমরা সবাই পছন্দ করব। ঠিক এই একই কারণে ব্যস্ত কলকাতা শহরের রাস্তাঘাট অলিগলি পেরিয়ে একটা পাইস হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আর দুপুরবেলায় এখানে মানুষের ভিড় দেখে আমি তো অবাক। আর শুধু ভিড় নয়, এখানকার স্টাফেরা দারুণ স্কিলফুল। সত্যি কথা বলতে, দুপুরবেলায় যদি মন খুশি প্রাণ খুশি স্বাদের বাঙালি খাবার পাওয়া যায় তাহলে তো মুখে হাসি ফুটবেই ফুটবে। তার সাথে শেষ পাতে যদি থাকে দারুণ ভালো মিষ্টি তাহলে একেবারে আত্মার পরিতৃপ্তি হবে, ঠিক যেমনটা এই ভিডিও দেখলে আপনাদের হবে। গ্রীষ্মের প্রখর দাবদাহ এসে গেছে মশাই, যদিও এখন গুনগুনে ফাল্গুন চলছে, কিন্তু এখনই মোটামুটি ঝাঁঝা রোদ আকাশ জুড়ে মাথাটার ঝাঁঝরা পুড়ে মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর ঝন টাইপের একটা ব্যাপার। এইরকমই একটা গরমকালের দিনে একটা নতুন টাটকা হাতে গরম ভিডিওতে আমি শুভ্র ব্যানার্জি জিপসি বং চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। গরমের রাখতে শরীর ঠান্ডা সববার আগে আজকে ভিডিওতে শিবাশ্রমের রোজ লস্যি, 50 টাকা দাম। আর শিবাশ্রম আমার একটা ফেভারিট জায়গা, গরমে সবার আগে যেটা দরকার মাথা মন এবং পেট তিনটাকেই ঠান্ডা শীতল শান্ত রাখা দরকার। চলে আসুন। হালকা হালকা রোজের ফ্লেভার, ঠান্ডা ঠান্ডা দই, দুর্দান্ত একটা ফাটাফাটি লস্যি, 50 টাকা দাম। খেয়ে আপনার কলজে শান্ত হবেই হবে, এটা আমার গ্যারান্টি। শিবাশ্রম থেকে লস্যি খেয়ে এখন আমি চলে এসেছি ডালহৌসি বিবিডিবাগের ব্যস্ত রাস্তা হেয়ার স্ট্রিটে। এই ফুটপাথটা খুবই ব্যস্ত, সামনে শাহী বিরিয়ানি, আর একটু এগিয়ে ডান দিকে ঢুকে গেলে বসন্ত ভোজনালয়। এই সব পেরিয়ে সোজা এগিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে একদম গরমকালের স্নিগ্ধ শান্ত পেটের শান্তি মনের আরাম টাইপের খাবার আপনাদেরকে দেখাবো। ডালহৌসি বিবিডিবাগের হেয়ার স্ট্রিট চত্বরে একটা অত্যন্ত জনপ্রিয় লস্যির দোকান সনাতন রাহামশাইয়ের রাহা লস্যি। গরমকালের আর একটা পেটের শান্তি মনের আরাম খাবার, ডালহৌসি এরিয়ার খুব জনপ্রিয় খাবার চিঁড়ে মুড়কি আর দই। প্রথমে চিঁড়ে, তারপরে মুড়কি, আর তারপরে ওখান থেকে যাবে বাতাসা। এই সব কিছু নিয়ে একটা দুর্দান্ত খাবার রেডি হয়। চিঁড়ে দই এই খাবারটা অফিস পাড়ায় দুপুরবেলায় গ্রীষ্মকালে প্রচণ্ড জনপ্রিয় খাবার। যারা একটু হালকা পেটের শান্তি মনের আরাম টাইপের খোঁজেন তাদের কাছে একদম দুর্দান্ত। হেয়ার স্ট্রিট চত্বরে সনাতন রাহামশাইয়ের বিখ্যাত লস্যির দোকান রাহা লস্যি। অফিস পাড়ায় সবাই এক ডাকে রাহাবাবুকে চিনতেন, শ্রদ্ধেয় একজন মানুষ ছিলেন। গত বছর ইহলোক ছেড়ে চলে গিয়েছেন অ্যারাউন্ড জুলাই মাস নাগাদ। ওর মেয়ে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন এই ব্যাপারটা, দুঃখজনক ঘটনা। এখানে যখন আমি এই চিঁড়ে দইটা খাওয়া শুরু করেছিলাম তখন দাম ছিল 5.5 টাকা, আজকে ইনফ্লেশনের চক্করে সেই দাম বেড়ে 50 টাকা। গরমকালে কিন্তু ডালহৌসি অফিস পাড়া চত্বরের বহু মানুষের অলমোস্ট রোজের খাদ্য এই চিঁড়ে দই মাখা, চিঁড়ে দই বাতাসা মুড়কি। অনেকে সাথে করে কলা নিয়ে আসেন, একেবারে পেটের শান্তি মনের আরাম। কীরকম ঘন একটা মিশ্রণ দেখুন, চিঁড়ে দই মুড়কি বাতাসা, ওপরে এক্সট্রা করে দই দিয়ে দিয়েছে, দারুণ। দইয়ের হালকা হালকা টকভাব, বাতাসার মিষ্টি মিষ্টি ব্যাপার, গুড়ের বাতাসা, সুন্দর গেছে। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের কথা আলাদা, এছাড়া বাকিদের জন্য কিন্তু এই যে মিশ্রণটা চিঁড়ে দইয়ের সেটা গরমকালের একদম পেটের শান্তি মনের আরাম টাইপের খাবার, একদম ফাটাফাটি। গ্রীষ্মের দাবদাহ শুরু হতে চলেছে, পেট মন মাথা কলজে সব শান্ত হবে রাহাবাবুর চিঁড়ে দই খেলে, জব্বর। এনএস রোড ধরে সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু আগে মার্শাল হাউস পেরিয়ে এলাম। এই জায়গাটা একটা অত্যন্ত ব্যস্ত বাজারের মতো এরিয়া। এই রাস্তা দিয়ে সোজা আরেকটু এগিয়ে গিয়ে আমাদের আরও কিছুটা যেতে হবে। যে ভাতের হোটেলটায় যাব সেই ভাতের হোটেলটার নাম কালিকা হিন্দু হোটেল। ব্যস্ত এই রাস্তাটা হচ্ছে ব্রেবন রোড, এনএস রোড থেকে বেরিয়ে ব্রেবন রোডে পড়লাম। রাস্তা ঘুরে যাচ্ছে, ফ্লাইওভার থেকে গাড়িগুলো হাওড়া থেকে আসছে, ফ্লাইওভার পেরিয়ে ওই পারে যাব। বড় বাজারের এই অঞ্চলটা ভিড়ে ঠাসা, গাড়ি টাড়ি নিয়ে একেবারে যাতা অবস্থা, আগে কি করে যাবো জানি না। কালিকা হিন্দু হোটেল, দোতলায় উঠতে হবে, চলুন ভেতরে যাওয়া যাক। এখানে একটা কচুরি সবজির দোকান,
তার পাশ দিয়ে এই হচ্ছে সরু গলি, যেখানে মানুষজন মালপত্র সব নিয়ে একেবারে ভিড়ে ঠাসা জমজমাট একটা ব্যাপার। বাইরে থেকে এরা বললো যে দোতলায় উঠে যেতে হবে এই গলি দিয়ে, সামনে যা মালপত্র ঢুকিয়েছে, বড় বাজার এরিয়া যেরকম হয় আর কি। কালিকা কি ডান দিকে সিঁড়ি দিয়ে? আচ্ছা, ডান দিকে সিঁড়ি দিয়ে কালিকা, এই সিঁড়ি দিয়ে। আরে বাবা, এই রকম খাড়াই সিঁড়ি বেয়ে পৌঁছে যাব কালিকা হিন্দু হোটেলে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসে এত মানুষের ভিড় দেখে আমি তো অবাক। সত্যি বলছি, আমার কোনো ধারণাই ছিল না যে কালিকা হিন্দু হোটেলে দুপুরবেলায় খাবারের জন্য এত মানুষ ভিড় করেন। এদের স্টাফেরা ব্যস্ত হয়ে সব কাজকর্ম করছে। আমি টুক করে দাঁড়িয়ে মেনুটাকে একবার দেখিয়ে নিলাম, চাইলে পজ করে এটাকে দেখে নিতে পারেন। এখানে টেবিল পেতে বেশ অনেক সময় লাগবে আমার। কালিকা হিন্দু হোটেল বড়বাজার চত্বরের একটা জনপ্রিয় বাঙালি হোটেল জানতাম, গুগলে রিভিউ দেখেছিলাম, আজ প্রথমবার এলাম। কিন্তু এত যে ভিড় হয়, এত যে মানুষজন বসে খাওয়া দাওয়া করেন, সে ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। এখানে একটা নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইদিকে পেছনে একটা নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে মানুষজন বসে মাটিতে বসে আসনে বসে খাচ্ছে। এদিকে একটা এসি বসার জায়গা, ওইদিকে একটা এসি বসার জায়গা। এবং সব থেকে অবাক কাণ্ড যে এসি আর নন এসির মধ্যে খাবারের দাম একই, শুধু মাটনের দাম 270। কয় পিস থাকে? 4 পিস। আচ্ছা, আর এই শুধু যদি পাবদা মাছ নেয়? শুধু পাবদা মাছ যদি নেয় তাহলে 210 টাকা। 210। আর শুধু যদি পাতুরি নেওয়া হয় তাহলে 230 টাকা। 230। আর যদি কেউ পাতুরি, ডাল আর এই সবজিটা ভাতের সাথে নেয় তাহলে 250। আর যদি পাবদা মাছ নেয় তাহলে তার সাথে ডাল থাকবে না, ভাত আর সবজি থাকবে, তখন দাম কত হবে? 240। আর যদি মটনের ক্ষেত্রে? মটনের ক্ষেত্রে ওর ডাল থাকবে না, সবজি থাকবে, ভাত থাকবে, মটন থাকবে, 4 পিস, হ্যাঁ, 300 টাকা। আচ্ছা, বুঝেছি। দামটা কিন্তু একটু প্রিমিয়াম আমার মনে হয়েছে, তবে মানুষজনের যা ভিড় দেখছি সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে প্রিমিয়াম দাম দিয়ে খাবার মানুষজন নিশ্চয়ই আছে। মোস্টলি যে কাস্টমাররা, তারা মোটামুটি বড় বাজার চত্বরে নিজস্ব ব্যবসায়ী কাজকর্মে যেসব মানুষজন আসেন তারা আসেন। চলে আসুন, আর কথা বাড়াবো না, এইবারে হাত লাগানো যাক। বিরাট বড় সাইজের একটা পাবদা মাছের ঝাল আছে, আলু দিয়ে, কালো জিরে দিয়ে, একেবারে তেল ঝাল যাকে বলে, একদম বাঙালি বাড়ির টিপিক্যাল খাসির মাংসের ঝোল, মটনের ঝোল, আলু আছে আর 4 পিস মাংস আছে। আহাহা, ঝোলটা দেখে তো একেবারে রবিবার দিন দুপুরবেলার কথা মনে পড়ে যাচ্ছে। দারুণ ভেটকি মাছের পাতুরি, শুধু আমার কেন, আপামর বাঙালির প্রিয়। কাঁসার থালা, তার উপরে কলা পাতা, তার উপরে ভাত, মুগের ডাল, আলু পেঁপের সবজি, আলু ভাজা, পেঁয়াজ এবং পাতিলেবু, ঘন মুগের ডাল। আহা, বেশ ভালো লাগছে দেখতে। সুন্দর এই মুগের ডাল দিয়ে প্রথমে আলু ভাজা দিয়ে খাবো। মুগের ডালে মটরশুঁটি আছে, সবজি মুগের ডাল, এটা একদম ঝুরো ঝুরো আলু ভাজা আছে, আলুর চিপস যেটাকে বলে। বাহ, ভাত এখনও হালকা হালকা গরম আছে, তার সাথে ডাল দিয়ে আর এই একদম ঝুরো আলু ভাজা দিয়ে খাওয়া যাক। মুচমুচে আলু ভাজা, ডালটার ভালো স্বাদ আছে, ডালটার সুন্দর স্বাদ, মুগের ডালের এটা মনে হয় ভাজা মুগ, যেমন সুন্দর একটা স্বাদ গন্ধ হয় এই ডালটায় সেটা আছে। বাকি আলু ভাজা কেমন খেতে আপনারা জানেন। পরে যদি কেউ ভাত নেন তাহলে পার প্লেট হচ্ছে 10 টাকা, আর আগে প্রথমবার যে ভাতের দাম সেটার দাম হচ্ছে 30 টাকা। ডালটার ভালো স্বাদ আছে, আলু পেঁপে এই সব কিছু দিয়ে আজকে একটা সবজি হয়েছে, তো এই আলু পেঁপে সবজিটা দিয়ে খাওয়া যাক। বেশ একটা রসা টাইপের সবজি, সুন্দর ভাজা জিরের গন্ধ, আলু পেঁপের সাধারণ সবজি বলা যাবে না এটাকে। হালকা হালকা নারকেল আছে, সুন্দর লাগছে খেতে, সুন্দর স্বাদের, অল্প অল্প ঝাল ঝাল, ভাজা জিরে দেওয়া হয়েছে মনে হয়, ভাজা মশলা মেবি। সুন্দর টেস্টের, পেঁপে একদম গোলে পাক হয়ে যায়নি, পেঁপের টেক্সচার আছে মানে ঠিকঠাক, আলুটা দিয়ে বেশ ভালো লাগছে খেতে। ভেটকি মাছের পাতুরি, এটা তো একদম সমস্ত আপামর বাঙালির একটা অত্যন্ত পছন্দের আইটেম। ওহো, দারুণ, এরকম একটা সুন্দর সর্ষে বাটা, তার মধ্যে এরকম ভেটকি মাছের একটা ফিলে। ভেটকি মাছের এই যে পাতুরি, এই দেখুন কীরকম পরিমাণে সর্ষে বাটা, তার মধ্যে এরকম একখানা বোনলেস মাছের ফিলে। আহাহা, সর্ষে দিয়ে একেবারে সুন্দর করে বানানো, সর্ষে প্রচুর পরিমাণে ভেটকির এই পাতুরিটায় দেওয়া, ভেতরে অনেকটা বড় একটা মাছের ফিলে, খাওয়া যাক।
সুন্দর, সর্ষের সুন্দর ঝাঁঝ, ভালো টেস্ট, মাছটাও বেশ ফ্লেকি, ভেতরে অনেকটা পরিমাণ মাছ ছিল, হালকা হালকা সর্ষের ঝাঁঝ, অতিরিক্ত ঝাঁঝ নেই। এই ভেটকি পাতুরিটাও দারুণ টেস্টি। পাবদা মাছের সাইজ দেখে তো আমার মোটামুটি চক্ষু ছানা বড়া হয়েছিল। বড় সাইজের একটা পাবদার তেল ঝাল, কালো জিরে দিয়ে বানানো, এটা কাঁচা লঙ্কা কালো জিরে, আহা। ঝোলটা দেখতে কিন্তু লাল লাল হলেও স্পাইসনেস নেই, ঝোলটার মধ্যে একটা শীতল ঠান্ডা ভাব আছে, কালো জিরের ঝোল, এটা তেল ঝাল টাইপের, ভালো লাগছে খেতে, আলু দিয়ে বানিয়েছে, সুন্দর খেতে ঝোলটা, আহা, একদম ঠিকঠাক ভাজা, মানে অতিরিক্ত খড়িয়ে ভাজা নয়, মাছের ভেতরটা দেখে মাছটা কতটা টাটকা সেটা আপনারা বুঝতে পারবেন, একবার দেখুন তাহলেই বুঝবেন যে কীরকম টাটকা মাছ এটা, একদম পারফেক্টলি ভাজা। মাছের স্বাদ আছে, বেশ স্বাদ আছে, মাছ এবং ঝোল এই দুটোই বেশ স্বাদু, সত্যিই দারুণ। দুটো মাছ খেয়েছি এখনো পর্যন্ত এখানে, ভেটকি আর এই পাবদা দুটোই খেতে একেবারে জম্পেস, আর চারপাশে প্রচুর হট্টগোল। এই জায়গাগুলো মানুষের রায়ে বিচার হয়ে গেছে যে এরা সেরা খাবার দেয়, কোনো ইউটিউব প্রমোশনের এদের প্রয়োজন নেই। দুটো মাছ খেয়েছি, ভেটকি এবং পাবদা, সেই দুটোরই স্বাদ কিন্তু দারুণ ছিল। আর মাটনের এই যে ঝোলটা, এইটা তো একদম বাঙালি বাড়ির রবিবার দিনের দুপুরের কথা মনে করিয়ে দেবে, আলু ঝোল এবং চারটে পিস দিয়ে একদম সুন্দর, সুন্দর স্বাদ, খুব হালকা হালকা একটা ঝাল ঝাল মশলা মশলা ব্যাপার, খুব সুন্দর স্বাদ, একদম টিপিক্যাল ঘরোয়া বাঙালি বাড়িতে যেরকম বলছিলাম খাসির মাংসের ঝোল রবিবার দিন দুপুরবেলায় হলে যে স্বাদটা আপনি পাবেন, একদম সেই স্বাদ। মিডিয়াম সাইজের মিট আছে, সুসিদ্ধ মিট, আহা, একদম নরম নরম, গোলাপি গোলাপি, সুন্দর একেবারে, একদম প্রপারলি সিদ্ধ হয়েছে টেন্ডার মিট, মাংসও সুন্দর সুসিদ্ধ, খুব হালকা হালকা একটা ঝাল ঝাল মশলা মশলা ব্যাপার। এই এক্সট্রা ঝোল লাগলে দাও তোমরা, আচ্ছা এক্সট্রা ঝোল লাগলে দেয়, মাটনের বা মাছের ঝোল হলে দিয়ে দেবে, আচ্ছা এক্সট্রা ঝোল হলে দিয়ে দেয়, ভেরি গুড এক্সপিরিয়েন্স, সত্যিই কথা, খুব এনজয় করলাম আজকে এখানকারই মিলটা। আমি যে খাবারটা অর্ডার করেছিলাম তাতে আমার 790 টাকা বিল হলো, আপনারা যেটা দেখলেন, তারপরে দুটো এক্সট্রা ভাত ছিল, পরে বাবা যাবো কোথা দিয়ে, আর ছিল একটা মানে এক্সট্রা জলের বোতল। সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি গ্লেন্ডার হাউসের উল্টো দিকে কমলবাবুর দোকানে মিষ্টি খাবো। কমলবাবুর ছোট্ট এই মিষ্টির স্টলে নানা রকমের মিষ্টির সম্ভার, আর সত্যি কথা বলতে দুপুরে এত জম্পেস লাঞ্চ হয়েছে তারপরে একটু জমিয়ে মিষ্টিমুখ না করলে কি ভালো লাগে নাকি? গুড়ের কালাকাঁদ আর তার সাথে গুড়ের জল ভরা, জল ভরার দাম 25 টাকা, নরম পাকের জল ভরা, এই হচ্ছে গুড়ের জল ভরা, ভেতরে এরকম নলেনের গুড় আছে, আর এইটা হচ্ছে গুড়ের কালাকাঁদ, এর দাম 10 টাকা। কমলবাবুর এই দোকানের পোশাকি নাম জগন্নাথ সুইটস, 25 NS রোড, গিলেন্ডার হাউসের উল্টো দিকের ফুটপাতে, প্রচুর পুরনো দোকান, দারুণ স্বাদের মিষ্টি, মোস্টলি জনাই চন্দননগর এইসব জায়গা থেকে মিষ্টি এনে বিক্রি করেন, খুব ভালো স্বাদের, এই চত্বরে এলে একবার না একবার তো খেয়েই যাই, ভেরি গুড ওয়ান। আর কালিকার খাবারটা আমার একটু প্রিমিয়াম দামের লেগেছে, তবে এসি রেস্টুরেন্ট হিসেবে যদি দেখেন তাহলে কিন্তু দামটা আমার মনে হতো জাস্টিফাইড, তবে একটা জিনিস দেখলাম যে ওই রকম প্রিমিয়াম দাম দিয়ে ওখানে খাবার মানুষজন কিন্তু প্রচুর, মানে বড় বাজারে যারা কর্মসূত্রে আসেন তাদের মধ্যে দেখলাম, বাকি ভিড়ে ঠাসা একটা জায়গা, আশা করি ভিডিওটা একটা ঠিকঠাক প্রেজেন্টেবল হয়েছে, বাকি আপনারা বুদ্ধিমান এবং বিচক্ষণ, ডালহৌসি এলে কমলবাবুর মিষ্টি খাবেন, উনি অর্ডারও সাপ্লাই করেন বিভিন্ন রকমের অনুষ্ঠানে অফিসের।